নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি এক জায়গায় যাচ্ছি যেখানে আমরা সকলকে নিয়ে যাব, এবং এই জায়গাটা আমার বাড়ির থেকে খুবই কাছে। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সাত দেউলি, এবং এটা খুব একটা এক্সপ্লোর একটা জায়গা নয়, তাই আপনাদের দেখাবো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমি বহুদিন আগে গেছিলাম একবার, আবার আজকে যাচ্ছি। যদিও আমি এখনও জানি না খোলা পাবো কিনা, তবে এক্সপেক্ট করছি খোলা থাকবে, সেখানে আপনাদের সকলকে নিয়ে যাব। সাত দেউলি যাওয়ার জন্যে শ্রীরামপুর থেকে নগর মোড় ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা গেছিলাম। জিপিএস ধরে গেলে একদম এক্স্যাক্ট লোকেশনই দেখায়। ক্যাফেটের লোকেশনে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। কফি আর স্যান্ডউইচ খেয়ে আবার রওনা হলাম। হাইওয়ে থেকে গ্রামের পথ দিয়ে প্রায় 900 মিটার অতিক্রম করে সাত দেউলি পড়ে। ওয়েলকাম টু সাত দেউলি। খুব সুন্দর একটা জায়গা, মেমারিতে পড়ে এবং বর্ধমান জেলায়। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এর আগে একবার আমি এসেছি। খুব সুন্দর, নিরিবিলি, প্রায় 2-3 বছর আগে এসেছিলাম। তো এই জায়গাটা আপনাদের দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা অনেকেই আসেন আর জানেন না বলে, কিন্তু এটা খুব পুরনো একটা হিস্টোরিক্যাল সাইটও বলা যেতে পারে, এবং টেম্পেলও খুব প্রোটেক্টেড এরিয়া। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মেনটেন করা হয়েছে জায়গাটাকে, এবং এন্ট্রি ফি নেই, যখন ইচ্ছা আপনি আসতে পারেন। এটা মন্দিরের প্রবেশ, কিন্তু গেটে তালা দেওয়া আছে, তো এখান থেকে দেখা যাবে বলে আমার কিছু মনে হচ্ছে না। ভেতরে কোনো ঠাকুরের মূর্তি আছে বলে মনে হচ্ছে না, ফাঁকা। কিন্তু এখানে একটি প্রণামীর বাক্স আছে, দেখতে পাবেন, এই যে প্রণামীর বাক্সটা আছে দেখতে পাচ্ছেন আশা করি। আমার সাথে এখানে একজন দাদা আছে, ওনার থেকে কিছু জিনিস আমি জানতে চাই। তো উনি আমায় জানাবেন বললেন, তো ওনার আপনি কিন্তু আপনার নামটা একটু বলুন। আসসালামু আলাইকুম,
আমার নাম হচ্ছে ওয়াদুন মন্ডল, আমি এখানেই বাড়ি, আমার দেউলে গ্রাম এটা। আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু বলবেন এখানে এই জায়গাটা সম্বন্ধে যদি আপনি কিছু জানাতে পারেন আমার দর্শকদের জন্য। আমাদের এখানে যেহেতু জন্ম হয়েছে তো আমরা ছোটো থেকে দেখে আসছি, এটা একটাই আছে, ঠিক আছে। তো শোনা আমাদের যে দাদারা ছিল, হ্যাঁ, তাদেরও যে বাবা মা ছিল, তার দাদা দাদি নানিরা যারা ছিল তারাও শুনতো নাকি যে সাতটা ছিল। আচ্ছা, এখন আপাতত একটাই আছে, মানে এইরকম সাতখানা ছিল। হ্যাঁ, সাতখানা ছিল। আচ্ছা, তো এটাকে আপাতত রাখা গেছে, বাকিগুলো আর নেই, ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, শোনা কথা যেগুলো ধ্বংস হয়ে গেছে বা কোনো কারণে পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এই গ্রামের যারা থাকেন তাদের বক্তব্য এটা, এখন অবধি এটার পেছনে কতটা সত্য বা কী ব্যাপার আমরা কেউই জানি না এখানে। ধন্যবাদ দাদা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ক্ষেত থেকে তোলা আলু এনে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে ট্র্যাক্টরে করে করে আসছে। এই দেখুন সাত দেউলের চারিপাশটা কি সুন্দর, বিভিন্ন ক্ষেত আছে যেখানে চাষাবাদ হয়। তো আমি আছি সাত দেউলে এবং আশপাশটা আপনাদের দেখালাম পুরো গ্রাম, এবং একটা সুন্দর পরিবেশ, ক্ষেত, আশেপাশে ছাগল ডাকছে, পাখি ডাকছে, একটা সুন্দর পরিবেশ গ্রামে কিছুক্ষণ কাটানোর সুযোগ আমাদের শহরের একঘেয়েমি থেকে। যাওয়ার পথে একটু হিন্দুস্থানে লাঞ্চ করে যাই, দুপুরে এখন অবধি কিছু খাইনি, প্রায় তিনটে বাজে, খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। তো লাঞ্চ খেলাম, খুবই সুস্বাদু খাবার খেলাম, খুব ভালো সার্ভিস ছিল, মিষ্টিও নিলাম, দিয়ে এবার এগিয়ে যাবো বাড়ির পথে।